মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচনে নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে ওনারা বলছেন যে ওনার যে কিছু কিছু প্রশ্ন করছেন, সেটি সম্বন্ধে আমি বলতে চাচ্ছি যে প্রথমত যে দুদক আইনের কথা বলছেন সেখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে উনি কিন্তু প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে পরবর্তীতে অধিষ্ঠিত হইবেন না, হইবার যোগ্য হবেন না। অর্থাৎ প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে উনি অধিষ্ঠিত হইবার যোগ্য হবেন না। এখন মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে এই ধরনের কোনো বিধিনিষেধ নাই। ওনার যে 48 যে ওনার যে অযোগ্যতার কথা বলা হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনে অযোগ্য হওয়ার জন্য ওনার তিনটা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে যে 35 কম বয়স হলে, একটা হচ্ছে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হলে, আর তৃতীয়টা হচ্ছে ওনার যদি কোনো অভিশংসনের মাধ্যমে ওনাকে যদি কখনো বাদ দেওয়া হয় সেই ক্ষেত্রে উনি পুনরায় আসতে পারবেন না, অত এইটা নাই। আর 66(3) সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেইটা বলা হচ্ছে যে এই এই ব্যক্তিরা লাভজনক পদে অধিষ্ঠিত হবেন না এই আর্টিকেলের জন্য, 66(6) জন্য, কিন্তু সেখানেও বলা নাই এটা লাভজনক পদ, রাষ্ট্রপতির পদ থাকে। এবং 147 দেখবেন আপনারা, সেখানে বলা হচ্ছে যে এই পদগুলোকে বলা হচ্ছে যে এটা লাভজনক পদ হবে না আর্টিকেল 147 অনুযায়ী। আর সবচেয়ে বড় বিষয় যেটা প্রজাতন্ত্রের লাভ কর্মে নিয়োজিত পদ যেগুলো সেগুলো কিন্তু আমাদের সংবিধানের চ্যাপ্টার 9 আছে, চ্যাপ্টার 9 এটা বর্ণনা দেওয়া আছে কারা পদ, এবং সেইগুলো হচ্ছে দেখবেন আর্টিকেল 134 দেখেন সেই পদগুলোকে যে ওনারা কতদিন কাজ করবেন সেটাকে নির্ধারণ করবেন মহামান্য রাষ্ট্রপতি। তাহলে মহামান্য রাষ্ট্রপতি তো নিজের কার্যকর নিজের কার্যকাল ঠিক করতে পারেন না, এটা কার্যকাল উনি অন্যদের ঠিক করেন, এই জন্য ওনাকে এখানে রাখা হয় নাই অনুপ্রীতি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই একই ধরনের একটা প্রশ্ন আসছিল যখন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ 1996 রাষ্ট্রপতি নির্বাচিত হন, তখন একজন আমাদের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আবু বকর সাহেব উনি একটা রিটপিটিশন ফাইল করেছিলেন এবং সেই রিটপিটিশনটা শুনানি আনতে খারিজ হয়। সেখানে ওনারও বক্তব্য ছিল যে এটা লাভ প্রজাতন্ত্র লাভজনক পদ, কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ তৎকালীন হাইকোর্ট বিভাগ রিটপিটিশনটা শুনানি আনতে স্পষ্টত কতগুলো ঘোষণা দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যে এটা প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো কর্মকর্তা নয়। তাহলে সংবিধানে বর্ণিত লাভজনক পদ কোনগুলো? আপনি ওনার ওই আমি না যে হাইকোর্ট বিভাগের সেই লাভ যে জাজমেন্টটা আছে সেই জাজমেন্ট অত্যন্ত স্পষ্ট করে ওনারা বলেছেন প্রজাতন্ত্রের লাভজনক পদ কোনটা। ওনাদের সেই রায়ের আলোকে আমি বলতে পারি যে 9 ভাগে যে চাকরিগুলোর কথা বলাচ্ছে সেগুলো হচ্ছে প্রজাতন্ত্রের লাভজনক পদ, এবং এটা আছে আমাদের সংবিধানে এটা লাভজনক পদের একটা সংজ্ঞা দেওয়া আছে।